চ্যাট জিপিটি বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়। সংক্ষেপে বলতে গেলে চ্যাট জিপিটি হচ্ছে মূলত এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাঙ্গুয়েজ মডেল, যা কিনা ট্রেন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভবিষ্যতে এই চ্যাট জিপিটি ইন্টারনেটের সাথে কানেক্ট করলে এবং আরও আপডেট করলে সেটা গুগলকেও টেকাইতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটি গুগলে সার্চ করি আর গুগলও আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানাকৃত তথ্য দেখায়, সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়। কিন্তু চ্যাট জিপিটি ভিন্ন, এটা একরকম বলতে গেলে মানুষের মতনই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি চ্যাট জিপিটিতে কোনো প্রশ্ন করেন, সেটার উত্তর ওরকমই পাবেন যেরকম ওই বিষয়ে দক্ষ মানুষের কাছে পেতেন। ধরুন আপনি ইমেল লিখতে অদক্ষ, এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম ও বেসিক কিছু ইনফরমেশন দিয়ে চ্যাট জিপিটিকে একটি ফর্মাল মেল লিখতে বললেন, এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে ইমেল লিখে দেবে। ধরুন আপনি অঙ্কে করতে পারছেন না, অঙ্কটা লিখে আপনি যদি চ্যাট জিপিটির কাছে জমা দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে চ্যাট জিপিটি আপনাকে সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দেবে। এবার এছাড়া বাকিটা নির্ভর করছে আপনার দক্ষতার উপরে, আপনি কতটা এটাকে আপনি হ্যান্ডেল করতে পারছেন। এছাড়া এর চ্যাট জিপিটি অর্থাৎ এক কথায় বলতে গেলে মানুষকে এবং আরও কুঁড়ে এবং অলস বানিয়ে দেবে, যেটা গুগলে মানুষ কিছুটা হলেও মানুষকে পরিশ্রম করতে হতো, কিন্তু চ্যাট জিপিটির ক্ষেত্রে সেটাও করতে হচ্ছে না।